যদি কোনো ধারার যে কোনো পদ ও তার পূর্বপদের অন্তর সর্বদা সমান হয় তবে ধারাটিকে সমান্তর ধারা বলে। লক্ষ্য করেন এখানে 2+4+6+8+... এই ধারাটির যে কোনো পদ থেকে তার পূর্বপদ বিয়োগ করলে আমরা 2 পাচ্ছি, তার মানে এটি একটি হচ্ছে সমান্তর ধারা। এই ধারাটিকে আমরা লিখতে পারি এখানে প্রথম পদ 2, দ্বিতীয় পদকে লিখতে পারি 2+2, তৃতীয় পদকে লিখতে পারি 2+2×2, চতুর্থ পদকে লিখতে পারি 2+3×2+... সুতরাং কোনো সমান্তর ধারার প্রথম পদ এ এবং সাধারণ অন্তর ডি হলে সমান্তর ধারাটি হবে a+a+d+a+2d+a+3d। লক্ষ্য করুন এখানে প্রথম পদ এ, এখানে ডি নেই, অর্থাৎ ডি এর সংখ্যা শূন্য, তাহলে প্রথম পদকে আমরা লিখতে পারি a+1−1×d। দ্বিতীয় পদে a+d, ডি এর সংখ্যা একটি, লিখতে পারি a+2−1×d। তৃতীয় পদে দেখেন ডি এর সংখ্যা দুইটি, আমরা লিখতে পারি a+3−1×d। তাহলে প্রথম পদ হচ্ছে a+1−1×d, দ্বিতীয় পদ হচ্ছে a+2−1×d, তৃতীয় পদ হচ্ছে a+3−1×d। তাহলে বলুন তো এই ধারাটির nতম পদ কী হবে? nতম পদ হবে a+n−1×d। এটি হচ্ছে একটি সমান্তর ধারার সাধারণ পদ বা nতম পদ নির্ণয়ের সূত্র। একটি সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, শেষ পদ পি এবং প্রথম এন সংখ্যক পদের সমষ্টি এসএন হলে আমরা ধারাটির সমষ্টি এভাবে লিখতে পারি sn=a+a+d+a+2d+... শেষ পদ যদি পি হয়, পি প্লাস তার আগের পদ হবে p-d প্লাস তার আগের পদ হবে p-2d। ধারাটিকে যদি আমরা বিপরীত দিক থেকে যোগ করি তাহলে পাবো sn শেষ পদ পি প্লাস তার আগের পদ p-d তার আগের পদ p-2d +... প্লাস হবে a+2d+a+d+a। এবার যদি আমরা যোগ করি তাহলে পাবো 2sn=a+p, dd কাটা যাবে a+p, 2d কাটা যাবে a+p +... এখানে 2d কাটা যাবে p+a অর্থাৎ a+p, এখানে dd কাটা যাবে a+p+a+p। এবার লক্ষ্য করুন এখানে আমরা কতটি a+p পাবো, যেহেতু আমরা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করব তাই এখানে আমরা n সংখ্যক a+p পাবো, বা 2sn=n×a+p বা sn=n/2×a+p। আবার যেহেতু এখানে p হচ্ছে শেষ পদ, এটি হচ্ছে nতম পদ, nতম পদ হচ্ছে a+n−1×d, পি এর মান এখানে আমরা বসিয়ে দেবো a+n−1×d। সুতরাং sn=n/2×2a+n−1×d। এটিই হচ্ছে একটি সমান্তর ধারার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্র। ভালো লাগলে সাবস্ক্রাইব।